বৃহস্পতিবার সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও চলছে 24 ঘন্টা ধর্মঘট। আর এই ধর্মঘটের মধ্যে এদিন সকাল রাজধানীর অফিস লেন স্থিত সিআইটিইউ অফিসে হামলা চালায় কিছু দুষ্কৃতী। সিআইটিইউ অফিসের সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিআইটিইউ নেতৃত্ব তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে। তিনি জানান, এদিন রাজ্যের ধর্মঘট সফল। যারা ধর্মঘটের বিরোধিতা করেছে তারা সাধারণ মানুষের কোনো সমর্থন পায়নি, তাই তারা জনবিচ্ছিন্ন হয়ে পুলিশের সামনে সিআইটিইউ অফিসে হামলা চালায়। সাধারণ মানুষের কোনো সমর্থন পায়নি, ধর্মঘট সর্বাত্মক জনবিচ্ছিন্ন হয়ে পুলিশ ছিল এখানে। পুলিশের সামনে কখনো কোনোদিন এই সিআইটিইউ অফিস আক্রান্ত হয়নি, কোনোদিন না, এলাকাবাসী জানে। এবং এখানে এটাই ত্রিপুরাজ্যে প্রথম এভাবে একটা অফিস ট্রেড ইউনিয়ন অফিস ভাঙচুর করা। সারা রাজ্যে জনগণ ব্যাপকভাবে সাড়া দিয়েছে ধর্মঘটে। গোটা রাজ্যে কিন্তু দোকানপাট রাস্তাঘাট সবই প্রায় বন্ধ, মানুষ সামিল হয়েছে। গতকাল থেকেই গত 2-3 দিনই ওরা কুজ্জুতি শুরু করেছে, জোর করে দোকানপাট খুলতে শুরু করেছে, কোথাও কোথাও গাড়ি ঘোড়া জোর করে নিয়ে আসছে। কিন্তু সাধারণ মানুষ কিন্তু নৈতিকভাবে 100% সমর্থন করেছে ধর্মঘটকে। মুসলিমও কিছু, বিজেপি লোক, ইভেন বিজেপির যারা লোক তারাও সমর্থন করেছে। বিজেপি যারা সাধারণ মানুষ, কারণ এই স্ট্রাইকটাই ধর্মঘটের যে দাবিগুলো এটা সর্বাংশের জন্য, এটা কোনো একটা রাজনৈতিক দলের জন্য না, সমস্ত অংশের মানুষের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। হতাশাগ্রস্ত হয়ে এখন তার কোনো পথ খোলা হবে না। কখনো কোনোদিন এই সিআইটিইউ অফিস, এই অফিসটা আজকের না, বহু বছর ধরে এই সিআইটিইউ অফিসটা আছে, কোনোদিন এই সিআইটিইউ অফিস কখনো কোনোদিন আক্রান্ত হয়নি। জোটা হলো সিআইটিইউ অফিস কিন্তু আক্রান্ত হয়নি। এই যে 1988 থেকে 93 সালে এবং রাজ্যের অধিকাংশ অফিস তো ভেঙে দিয়েছেন আগেই, এখন আজকে যেটা করলেন এ তো মানে ভাষাই প্রকাশ করা যায় না। এবং এটা হলো গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষ থেকে সমর্থন পায়নি, এবং এই কারণে হতাশা থেকে সেই এখানে হামলা উদ্যোগ। কিছুক্ষণ আগে আমরা অফিসে বসে আছি, আমরা আমাদের মধ্যে বলি আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো পিকেটিং করবো না, আমরা পিকেটিংয়ে যাবো না, আমরা মানুষের উপরে ছেড়ে দিয়েছি। মানুষ মানে ধর্মঘট সমর্থন করবে না করবে সেটা মানুষ ঠিক করবে। মানুষ যখন ধর্মঘটে ব্যাপকভাবে সাড়া দিয়েছে তখন কি করবে? এবং এই কারণে গিয়ে আমরা লক্ষ্য করলাম যে কিছুক্ষণ আগে হঠাৎ করে বাইক বাই নিয়ে এসেছেন, সঙ্গে আরো কিছু লোক এসে, পুলিশও ছিল, পুলিশের সামনে কিন্তু সিআইটিইউ অফিসের আমাদের সামনের গেটটা ভেঙেছে, গালাগালি করেছে, ইটপাটকেল ছড়েছে, কয়েকটা বাইক ছিল সেই বাইকগুলো ভেঙে দিয়েছে, সাইনবোর্ড টাইনবোর্ড যা ছিল যেগুলো সব ভেঙে দিয়েছে। এবং এটা কিন্তু কখনো এই সিআইটিইউর রাজ্য দপ্তর আক্রান্ত হয়নি। আজকে যেটা করলেন বিজেপি দল, এটা এরপরেও কি রাজ্যে গণতন্ত্র আছে বলে তারা দাবি করে? এবং এখানে যে রাজ্যে মানুষের কাছে মূল প্রশ্ন হয়েছে। রিপোর্ট খবর ত্রিপুরা।